এত আলো শাম দেশের প্রাসাদ পর্যন্ত দেখতে পেলাম, শুধু শাম দেশ নয় মাগরিব থেকে মাশরিক পর্যন্ত আলোই আলোকিত হয়ে গেছে। যখন এসেছে সেই দিন থেকে আল্লাহ পাক ইবলিস কো প্রথম আসমানে যাওয়াতে পাবন্দি ব্যান্ড লাগিয়ে দিয়েছে। নবীর মাকামে বলো, নবীর শানে কি সম্মান আল্লাহ আমার রসুলকে করেছে, কি মর্যাদা আমার রসুলের আল্লাহ দিয়েছে। হাতের ইশারা করছে, ঠান্ডাতে টুকরো হয়ে যাচ্ছে, হাতের ইশারা করছে, সূর্যটাও আবার পুনরায় ফিরে আসছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী খন্দকের যুদ্ধে যখন গিয়েছিলেন, শুনছেন তো আপনারা, কষ্ট হচ্ছে গরমে, গরমে কষ্ট হচ্ছে, আর একটুখানি বাইর আমার আমার রসুলের পাশে ছিলাম। খন্দকের একটা যুদ্ধ হয়েছিল, হক আর না হক, হক না হকের লড়াই যুগ যুগ ধরে হয়ে আসছে, আজও হবে কালও হবে। আপনারা রাজি আছেন না নয়, হাত তুলে বলুন আছেন না নয়। এতে যদি আপনার কপালে আল্লাহ শহীদ লিখে রাখে আপনি চলে যাবেন, গাজী লিখে থাকলে আপনি কামিয়াবি হয়ে যাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হক না হকের লড়াই আগে ছিল, আজও আছে, সবে কায়ামত পর্যন্ত হবে, ঠিক না বে? ঠিক। আপনারা প্রস্তুত আছেন না নয়? মানসিক দিক দিয়ে, সর্বদিক দিয়ে প্রস্তুত আছেন না নয়? কেন বাপ, ঘরের কোণে লুকিয়েও বেঁচে থাকা যায় না, ঘরের কোণে লুকিয়েও বেঁচে থাকা যায় না। কচ্ছপের মতো খরগোশের মতো জিন্দেগি কাটানো থেকে ইনসাফের পক্ষে, ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে বুক চিতিয়ে লড়াই করে আল্লাহর খুশির জন্য চলে যাওয়াটা অনেক উত্তম কাজ। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি খেয়াল করে দেখুন না, আপনি খেয়াল করে দেখুন, আমার ভারতবর্ষের অনেক প্রধানমন্ত্রী এসেছে চলে গেছে, তাদেরকে কদম খুঁজে রাখে, কজন তাদেরকে বাড়িতে দেখতে যায়, কতজন তাদের খোঁজ খবর নেয়। আপনি খেয়াল করে দেখুন, আমার বাংলা তো অনেক এসেছে চলে গেছে, কজন তার বাড়ি দেখতে যায়, কজন খোঁজ খবর নিতে যায়, কিন্তু আমার মুর্শিদ কেবল আপনাদের মুর্শিদ কেবল ভাঙরে নবীর কথা বলা লে আলা ইক মাইগিন হি অন পর
মানা হে, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শুধু আমি একা দিবানা নয়, পুরো জামানা রসুলের দিবানা, জোরে বলুন সুবহানাল্লাহ। কিছু কপাল ফাটা ছাড়া সবাই দিবানা, আর না হয় বুকে বুকটাকে চিড়ে পুরো শরীরকে চিড়ে চাঁদ কখন দু টুকরো হয়ে যায়। এক মেঘে নেহি উন পর কুরবান জামানা হে, এক মেঘে নেহি উন পর কুরবান জামানা হে, এক মেঘে নেহি উন পর কুরবান জমানা হে, রব্বে দুআলম কা মাহবুব গানা হে, কল পুল সে জিসনে হামে খুদ হি পার লগায়েগা, কল পুল সে হামে খুদ হি পার লগায়েগা, জহরা কো বাবা হে হসনৈন কা নানা হে। কালকে পুলসরাতে আমাদেরকে পার করাবে কে গো? হজরতে জাহারা খাতুনে জান্নাতের আব্বাজান ইমাম হাসান হোসাইনের নানা জান আমাদের রসুল পার করাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝে আসছে? সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত ভালোবাসা রাখুন, প্যার রাখুন, ইশ করুন রসুলকে। আও দরে জাহারা পর ফেলি হুই দামন, আও দরে জাহারা পর ফেলি হুই দামন, এ নসল করিমি কি, এ নসল করিমি কি লজপা খরানা হে, এক মেঘে নেহি উন পর কুরবান জমানা হে। আল্লাহুম্মা সাল্লি আলা আমার আব্বা ভাইরা, শরিয়াতের একটা কথা বলে যাচ্ছি, শুনছেন সবাই? একটু ছোট করতে হবে, ভুলে গেছি, একটা বাকি কাজ আছে, একটু দোয়াটা ছোট করেন, আবার একবার দোয়া হবে, একটা বাকি কাজ আছে। আছে তো নাকি? জান প্রিয় না রসুল প্রিয়, একটু হাত তুলে বলুন, আল্লাহকে সাক্ষী রেখে বলছেন আলহামদুলিল্লাহ। আমি কোনো রকম নাম টাম লিখবো না, কোনো রকম নাম টাম লিখবো না, নিজের খুশিতে সামনে বছরে এই জায়গায় মিলাদুন নবী হবে, রসুলের আগমন দিবস হবে, খুশি মনে 50 জন শুধু বলুন 500 কোটি টাকা দেবো। কোনো নামটাম লিখা হবে না, আপনি নিজের দায়িত্বে মিন্টু শিকারিকে যখন দেবেন তখন কিন্তু নামটা লিখা হবেন, কেন ওর থেকে আমি হিসাব বুঝে লোবো তো, কেন একটা সংগঠন থেকে হচ্ছে, খুশি মনে না, হাতটা শুধু গুনে লোবো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125, 126, 127, 128, 129, 130, 131, 132, 133, 134, 135, 136, 137, 138, 139,
কিন্তু বিরিয়ানি দিয়ে আনার ভয় দেখি আনার ব্যাপার নয়, এখানে দিয়ে আমরা প্রেম করি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর কত গুণ বেগুনের জন্য ছিল, বাকি হাত তুলবে তো?
এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশ গুনতে গেলেই ভাই জোহরের অক্ষ মানে আজান দিয়ে দেবে। একটা কথা বলছি, যারা হাত তুলেছেন কেউ না দেখুক, কে দেখেছে বলুন, জোরে বলুন কে দেখেছে, স্বভাবটা কে দেবে, কার মিলাদের আলোচনার জন্য দান করবেন? আমাদের ইমান, আমাদের নেতা রসুল্লাহ, ঠিক না? তাই খুশি মনে নিজে থেকে দিয়ে দেবেন, যে নগদ থাকে দিয়ে দেবেন এক্ষুনি, আর না হয় পরে এসে সময় করে মিন্টু শিখাই যাকে নগদ দিয়ে দিচ্ছে। এবারে একটা শেষ, এখন নগদ যার যা খুশি একটু দেন, লোক পাঠাচ্ছি, যারা পাঁচশো করে বলেছিল দেখেন দিয়ে দিচ্ছে, নেবে তো নিয়ে মিন্টুকে দাও। আর মিন্টু খাতা কলম হিসাব একদম, পরের বছর এসে খাতা কলমে বলা হবে মাইকে যে এই কমিটির এই আলোচনার মধ্যে দিয়ে এই কালেকশন এই খরচ, কথা বুঝে আসছে? কারণ এটা আমার সংগঠনের দ্বারা হচ্ছে। ওই দেখেন নগদ পাঁচশো, এই যারা নগদ পাঁচশো করে দেবে বলেছিলে তারাও দিয়ে দাও, এবং যার যা খুশি দাও। কই তোমার কমিটির লোক কই, পাঠাও ভেতরে, হ্যাঁ যার যা খুশি, যার যা খুশি, যার যা খুশি দাও। আর যারা নগদ দেবে বলেছিল একটু আগিয়ে এসে আমার হাতে দিয়ে যাও, একটু মুসাবাও হয়ে যাবে, একটু এগিয়ে আসো। এই কোম্পানিরা দুয়া হবে, এবারে গুটাও নাই, ছেড়ে ছেড়ে চলে গেলাম কি জানি নি। আর যারা পাঁচশো দেবেন বলছেন উঠে আসেন, যারা পাঁচশো করে দেবেন আমার হাতে দিয়ে যান। আর বাকি লোকেরা গেছে ভেতরে, এই ভেতরে লোক পাঠিয়েছ? আচ্ছা আচ্ছা, একটা ফোন পড়ে গেছে, কেউ কুড়িয়ে ফেলে দিয়ে দেবেন, আর সকলে কিন্তু দোয়া নিয়ে যাবেন। আচ্ছা আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল, আল্লাহ দেখছে তো, আপনি তো আল্লাহকে